বর্তমান যা সময় আর সময়ের যা দাবি বললেও সর্বনাশ আর না বললে সারে সর্বনাশ বললে সর্বনাশ আর না বললে সারে সর্বনাশ মানে অর্ধেক বিনাশ তাই হয়েছে সারে সর্বনাশ দেশের যা অবস্থা দশের যা অবস্থা সারা ভারতবর্ষের এক একটা স্টেট এক একটা রাজ্যে মুসলিমরা আতঙ্কিত ভ্রাক্রান্ত আমি তো আপনার ডাইরেক্ট আসছি ত্রিপুরা থেকে আবার মাহফিল করব ডাইরেক্ট বার হয়ে যাব ত্রিপুরা শিলচর বর্তমান দেশের বিভিন্ন এলাকার যা পরিবেশ পরিস্থিতি মুসলিম সমাজ যদি এখনো পর্যন্ত সজাগ না হয় আর দায়িত্ব না বোঝে আবেগে চলার আর কোনো সময় নয় মানুষ যে কোনো কাজ করতে হবে তাকে ভেবে চিন্তে পা ফেলতে হবে এই মাসটা কি মাস চলছে বলতে পারেন কেউ এই মাসটা কি মাস চলছে বলতে পারবেন জোরে বলেন শুনলাম না সবাই বলেন যারা বললেন না আমি সবারই কাছ থেকে শুনতে চাইলাম যে মাসটা চলছে কি মাস আচ্ছা আমি আপনাদের ইংরেজি বলতে বললাম না বাংলা বললাম না আরবি বললাম বাংলাতে ডিসেম্বর আমি বললাম মাসটার নাম কি আপনারা বললেন জানুয়ারি মাস বাঙালি হিসাবে যদি বাংলা মাসও বলতেন শুনে তৃপ্তি পেতাম মুসলমান হিসাবে যদি আরবির নাম নিতেন শুনে ভালো লাগতো আপনারা তারপরেও ইংরেজকে ভারতবর্ষ থেকে তাড়ালেন কিন্তু ইংরেজের গোলামিটা এখনো পর্যন্ত ছাড়তে পারেন কথা বলেন কেউ আওয়াজ কাহিন খো চুকা হ্যাঁ ক্যা ফির গুম কিউ হো গয়ে বলছি আমি যখন জিজ্ঞাসা করলাম আমরা ইংরেজিতে এত অভ্যস্ত বিশেষ করে জানুয়ার মাস মানে জানুয়ারদের মাস কি বললাম আওয়াজ না দিলাম স্টেজ থেকে নেমে যাব কি বললাম জানুয়ারি মাস মানে কাদের মাস জানুয়ারদের মাস যদি বলেন হঠাৎ করে এ কথা কেন বললেন এই কথা বলার আগে অনেক কথা শুনতে হবে কয়দিন আগে ২৫শে ডিসেম্বর গেল তাই না যেটাকে বলা হয় বড়দিন তাই তো হ্যাপি বার্থডে আমি নাম দিয়েছি হ্যাপি ব্যাড ডে এখানে যারা বসে আছেন বিবেক দিয়ে সবাই বলবেন ২৫শে ডিসেম্বর কি মুসলমান সমাজের শিক্ষিত যুব সমাজ যুবতীরা পালন করেছে
এটা কোন থানা পড়ে? বেলদা থানা। কলকাতা এখান থেকে কত দূর? কলকাতার মাটি 25শে ডিসেম্বরের দিন যদি বার হন তাহলে বুঝতে পারবেন দেশের মাটিতে খ্রিস্টান আছে না মুসলমান। তারপরে এই মাসটার নাম জানুয়ারি মাস, আর এই মাস আসা মানে জাতির একটা বড় সর্বনাশ। কি বললাম? জাতির একটা বড়, কারণ এই মাসের অপর নাম হলো পিকনিক মাস। এই মাসের অপর নাম, এটা যদিও মেদিনীপুরের লোকেরা মানায় না, মেদিনীপুরের লোক মানায় না, কথা বলেন না কেন? যারা জানুয়ারি মাসে এই জানুয়ার পনা পিকনিক মানায় তারা কারা? জোরে বলেন। আপনার আমার জন্ম বাড়িটা মুসলমানের, মুসলমানের বাড়িতে জন্ম নিয়েছি, জন্মের বাড়িটা হলো মুসলমান কিন্তু কর্মটা হলো ইহুদি আর খ্রিস্টান। আমার বলা, আমার চলা, আমার খাওয়া, আমার পরা, আমার মাখা, আমার নীতি, আমার আদর্শ, আমার চাল, আমার চলন, আমার সব কিছু আজ ইহুদি এবং খ্রিস্টানের মতো হয়, আমার রসুলের সুন্নতের উপরে। কথা বলেন। কোরআনুল করিম সুরার নাম সুরা মায়দা 6 নম্বর পারা সাফা নাম্বার 16 ভিতরে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম فَإِنَّهُ مِنْهُمْ إِنَّ اللَّهَ لَا يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ। আল্লাহু আকবার বলেন। এই কথাটা কার? জোরে বলেন। কোরআনকে বিশ্বাস করেন? সবাই একমত। কোরআনুল করিম বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। এখানে যত কোন মানুষ আছে আল্লাহর গোলাম, বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলি একবার, ফিলিস্তিনের মাটি, জেরুজালিমের মাটি, দ্বিতীয় আপনার প্রথম কিবলা মসজিদুল আকসা, বর্তমানে দখল করেছে কারা? কারা জানে না কিছু বলে খ্রিস্টান, ইহুদিরা কারা? কারা? ইসরাইল কারা? ইসরাইল, ইসরাইল হলো পৃথিবীর একটাই দেশ যেটা হলো ইহুদি দেশ। যে মসজিদুল আকসা ইহুদিরা দখল করেছে, আর এই ইহুদিকে পরিপূর্ণ সাপোর্ট দিয়েছে দাদাবাবু দেশ, ও দেশের নাম হলো আমেরিকা, যেটা হলো খ্রিস্টান। আল্লাহর কোরআন এ কথাই বলছে, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি এবং খ্রিস্টান একে অন্যের বন্ধু, এরা উভয়ে উভয়ের বন্ধু। জাতি ইহুদি হতে পারে, জাতি খ্রিস্টান হতে পারে,
কিন্তু দুইজনাই দুইজনার বন্ধু সারা পৃথিবীতে যত ধর্ম যত মত পথ আছে ইসলামের বিরুদ্ধাচরণের জন্য সবাই কিন্তু এক সবাই সবাই এক যে কোরআন বলছে ইহুদি এবং খ্রিস্টান বন্ধু বন্ধু কেন আল্লাহ বললেন আল্লাহ যখন বন্ধু বলেছে বুঝে বলেছে না না বুঝে বলেছে জোরে বলেন বুঝে বলেছে দেখেন ইসরাইল যে জায়গায় ওর দেশ প্রতিষ্ঠিত করছে ওখানে ইহুদিদেরকে বসিয়েছে আমেরিকার দাদা বাবু কে বসিয়েছে এ কথা বলে না কে বসিয়েছে আমেরিকার দাদা বাবু ইসরাইলকে যদি ওখানে ঠাই না দিত আল্লাহর গোলাম মসজিদুল আকসা ইহুদিরা দখল করতে পারত এই সময় জোরে বলেন ওই মসজিদে ফিলিস্তিনের মুসলমান সে নামাজ পড়তে পারে না ওই মসজিদ আপন বলে মসজিদে ইবাদত করতে পারে না ইসরাইল দখল করার কারণে ইহুদিদের কব্জায় আজকে মসজিদুল আকসা একবারের জন্য নয় রে আল্লাহর গোলাম হাজারবার ভাবনা চিন্তা করে দেখেন আমরা নিজেদেরকে যখন ভাবনা চিন্তা করে বলি ইমানওয়ালা মুসলমান আল্লাহ যখন বললেন লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাদুহুম আউলিয়া বাদ ওমান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফা ইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন এই ইহুদি এবং খ্রিস্টান একে অপরের বন্ধু এদেরকে তোমরা বন্ধু বানাবে জোরে বলেন এদেরকে বন্ধু বানাবে জানুয়ারি মাস পড়ল ফার্স্ট জানুয়ারি মানালো কারা জানুয়ার হবে যারা কারণ আল্লাহর কোরআন মানবে না যারা জানুয়ার হবে তারা নবীর আদর্শ মানতে পারবে না যারা জানুয়ার হবে তারা এটা আমি সিদ্দিকুল্লাহ আমার কোনো কথা নয় আল্লাহ কোরআনুল করিম সূরার নাম সূরা আরাফ নয় নম্বর পারা ১৩ নম্বর সাফার ভিতরে আল্লাহ বললেন খুব ভালো করে ভাবনা চিন্তা করে দেখেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম উলাইকা হুমুল গাফিলুন একবারের জন্য নয় রে আল্লাহর গোলাম এই দুনিয়ার জমিনে যত মখলুক আমার আল্লাহ বানিয়েছেন সব থেকে নিকৃষ্ট মখলুকের নাম বলতে পারেন সব থেকে নিকৃষ্ট প্রাণীটার নাম কি সব থেকে নিকৃষ্ট প্রাণীটার নাম কি আরে আওয়াজ তো দো না ইয়ার সব থেকে নিকৃষ্ট প্রাণীটার নাম শুকর ছোট হাতি শুকর চেনেন তো হ্যাঁ সব থেকে পৃথিবীর নিকৃষ্ট প্রাণীটা হলো শুকর রাইট আর সব থেকে উত্তম প্রাণীটার নাম কথা বলে না সব থেকে উত্তম প্রাণীটার নাম হ্যাঁ মানুষ সারা পৃথিবীর সব থেকে নিকৃষ্ট প্রাণীটার নাম হলো মানুষ কি বললাম সারা পৃথিবীর সব থেকে নিকৃষ্ট প্রাণীটার নাম হলো আরে বলো না মানুষ মানুষ শুকরের থেকে খারাপ কুত্তার থেকে খারাপ গাধার থেকে খারাপ ছাগলের থেকে খারাপ গরুর থেকে খারাপ এটা বলেছেন কে কথা বলে না আরে বলেছেন কে হ্যাঁ কে বলেছেন আল্লাহ এ কথা আল্লাহর এ কথা আপনার আমার না
আল্লাহ বলছেন সারা পৃথিবীর সবথেকে নিকৃষ্ট প্রাণীটার নাম হলো, পানি কিন্তু ঠান্ডা গরম নাই গো, সারা পৃথিবীর মানচিত্রে সবথেকে নিকৃষ্ট প্রাণীটার নাম হলো মানুষ, আর সারা পৃথিবীর সবথেকে উত্তম মাখলুকের নাম হলো, কথা বলে না মানুষ। কোরআনুল কারীম সূরার নাম সূরা বনি ইসরাঈল 15 নম্বর পারা 8 নম্বর সাফার ভিতর আল্লাহ বললেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, শ্রেষ্ঠ মখলুকের ভিতর আল্লাহ বনি আদমকে বানালেন, অন্য কাউকে নয়। নিকৃষ্টর দিক দিয়েও দেখেন মানুষ, আর উত্তমের দিক দিয়েও, জোরে বলেন। এই উত্তম মানুষ তখন হবে, পাঠটা যখন বুঝতে পারবে আল্লাহর গোলাম, মানুষ তখন হবে যখন তখন নয়। কোরআনুল কারীম সূরা রহমানের ভিতর আল্লাহ বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসান, আল্লামাল কুরআন খলাকাল ইনসান, প্রথমে বললেন আল্লামাল কুরআন, তারপরে বললেন খলাকাল ইনসান। অথচ লজিক বলছে দুনিয়ার জীবনে আমার আল্লাহ প্রথম মানুষকে পাঠালেন তারপরে কুরআন, কিন্তু এখানে আল্লাহ আগে আল্লামাল কুরআন পরে বলছেন খলাকাল ইনসান। ওরে আল্লাহর গোলাম, এইটা বুঝতে গেলে প্রথম একবার নয়, হাজারবার ভাবনা চিন্তা করে আগান। আল্লাহ বলেন ইহুদি আর খ্রিস্টান এদেরকে বন্ধু বানাবে না, যারা বন্ধু বানাবে তারা মুসলমান হবে না, তারা তাদেরই দলভুক্ত হবে। কাদের দলভুক্ত, কাদের দলভুক্ত? যারা 25শে ডিসেম্বর পালন করলো তারা কারা? খ্রিস্টান। তারা কারা কেন জানেন? যারা পালন করেছেন 1 জানুয়ারি, যারা ফোনে ফোনে বন্ধুকে SMS দিয়েছেন হ্যাপি নিউ ইয়ার, এগুলো সব হারাম কর। কি বললাম? আরে হাসতেছেন, হ্যাপি নিউ ইয়ার মানে আরে হ্যাপি নিউ ইয়ার পালন করাটা আপনার জন্য হারাম। বলে হ্যাপি নিউ ইয়ার মানে হারাম, আল্লাহ জুটিয়েছে দুটো আকন দাই। কেউ বলছে কলকাতা 3 কিলোমিটার, ব্যাপারটা কি জানেন তো? আমি অনেক সময় উদাহরণ দিই, মানব মানুষ আবেগ তো বেশি, সে দেখবেন ভোটের সময় ভোট দেয় না মানুষ, নেতারা দাঁড়ায় দেখবেন পঞ্চায়েত ভোটে, তো ইলেকশনের সময় দেখবেন মিছিল টিছিল হয় না। তো এখন একটা গ্রামে লালটু ভাই বলে একজন ভোটে দাঁড়িয়েছে, তো তার নামে গ্রামের পার্টির লোক মিছিল করছে, স্লোগান দিচ্ছে লালটু ভাই জনাব ভাত, লালটু ভাই জনাব ভাত, লালটু ভাই জনাব ভাত। তো লালটু ভাইয়ের দুটো বেটাও ওই মিছিলে ছিল, তারাও বলছে লালটু ভাই জনাব ভাত, লালটু ভাই জনাব ভাত। তো পেছন থেকে একটা মুরব্বী মাথায় চাটি মেরে, ওটা তো লালটু ভাইয়ের মতো বাপ হয়। তো বলছে সবাই বলছে মোরা তালে তাল দিচ্ছি, গ্রামের বর্তমান সময়ে মুসলিম সমাজ এরকম ভাবেই চলে, যখন সমাজে একটা দিক চলে তখন অন্যরা তাদের দেখা দেখি এ ধরনের কাজগুলো তারা এইভাবে করে শুরুয়াত করে দেয়। একটা যদি ওই রকম কুলাঙ্গারদের টিম ওই রকম পিকনিকের জন্য তৈরি হয়, তো পাড়ার অন্যান্য পাড়ার ছেলেরাও বলবে ওরা যদি গেল আমরা কেন যাব না বল। বহু জায়গায় আমরা লক্ষ্য করে দেখি 407 মেটারোতে এরকম বড় বড় ডিজে বক্স, ও এরও তো সাইজ কম না, এরকম বড় বড় ডিজে বক্স লাগিয়ে লেডি ম্যাডাম ভাড়া করে। লেডি ম্যাডাম বোঝেন, যেগুলো 36খানা জানলা খোলা প্যান্ট পরে আর 3খানা দরজা, এ ম্যাডাম তো আপনাদের এলাকায় মাশাল্লাহ নাই।
চিন্তা যদি করেন, একটা মেয়ে ছেলে যদি 36 খানা ছিঁড়া জানলা খোলা প্যান্ট পরে, তার বাকি থাকে এটা কি? স্টাইল মানে অবাক, আপনি ভাবেন নিজেকে মুসলমান দাবি করি, তার পরিবারে হয়তো দেখা যাবে তার বাপ পাঁচ ওয়াক্ত নামাজি মুসল্লি, তার মা হয়তো হাজি বিবি দেখা যাবে, তার মা হয়তো নামাজি বিবি, কিন্তু তার মেয়ে ভার্সিটিতে পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, যার কারণে একটু হাই এডুকেশন, একটু ইংরাজি বলতে শিখেছে, দুটো ইংরেজি বলতে শিখেছে, ও মনে করল আমি দুনিয়ার জমিনে নাই, ওর পার মাটিতে নাই, ওর লিবাসে ওর চেঞ্জ, ওর আখলাকে চেঞ্জ, ওর হাঁটাতে চেঞ্জ, ওর অ্যাটিটিউড দেখলে বাঁচা যায় না। হাইরে আফসোস, চিন্তা করে দেখেন এই যে আপনাদের মেলাটা বসিয়েছেন, এই যে কত লীলা খেলা চলছে আল্লাহ জানে, আর ওরাই ভালো জানে। আপনারা তো মাশাআল্লাহ এখানে বসে আছেন, এখানে চলছে কোরআনের খেলা আর ওখানে চলছে ভব লীলা। কি বললাম? এখানে চলছে কোরআনের খেলা আর ওখানে চলছে ভব লীলা। ওইটা এখনই বুঝবেন না, রাত্রে গিয়ে বালিশে শুয়ে বলে ভব লীলা কানে বললো, এটা তখন বুঝতে পারবেন, এখন এত তাড়াতাড়ি বুঝতে পারবেন না। হাইরা জাতি, আল্লাহর কোরআনুল করিম বলছে ইহুদি আর খ্রিস্টানকে বন্ধু বানাবে না। ওই যে জানলা খোলা প্যান গোনো পড়ছো, যারা খ্রিস্টান হয়েছো, তারা বুঝতে পারেন নাই, এ বুঝতে পারেন নাই। ও আদর্শ কার? আমার রসুল কোনোদিন ও প্যান পড়েছে? সিদ্দিকে আকবর পড়েছে? হয়তো উমর মনে হয় জোরে রাতে পড়ে গেল নাকি, হয়তো আলী রাদিয়াল্লাহ তোমাকে মনে হয় গিফট দিয়েছিল নাকি, তো আপনি কোথা থেকে আবিষ্কার করলেন? নিজেকে মুসলমান দাবি করি, নিজেকে ইমানওয়ালা দাবি করি, আল্লাহ এমনি এমনি বলেনি, আল্লাহ ইহুদি খ্রিস্টানকে বন্ধু বানাবে না, যারা তাদেরকে বন্ধু বানাবে, আমি আল্লাহ বলছি তাদেরকে তাদেরই দলভুক্ত করা হবে। তাহলে যারা তাদের অনুসারী হবে, যারা তাদের অনুসরণ করবে, মায়ার নবী মদিনাওয়ালা বলেন মান তাশাব্বাহু বিকাউমিন ফাহুয়া মিনহুম। এমনি এমনি মোদি চাচাকে চাপিয়েছে, এমনি এমনি অমিত শাহকে চাপিয়েছে, এমনি এমনি সাইজ হচ্ছে, এমনি এমনি বাবরি চলে গেল, এমনি এমনি এনআরসি হবে, এমনি এমনি সিএ এক চালু হবে, এমনি এমনি কাঁপছেন, এমনি নয়, আপনার কারণে, আমার কারণে। কারণ একটা জিনিস মাথায় রাখবেন, এ ইসলামকে ধ্বংস করার, ইসলামকে শেষ করার হিম্মত পাওয়ার সারা দুনিয়ার জমিনে কোনো মায়ের লালের নাই। একমাত্র যদি ইসলাম ক্ষতিগ্রস্ত হয়, আক্রান্ত হয়, আমার জাতির দ্বারাই সবচেয়ে বেশি হয়েছে। ওয়াসিম রিজভীর জন্ম কার বাড়িতে? কথা বলেন, আপনার বাড়ির মেয়ে যদি ওই 36 খানা জানলা খোলা প্যান পরে, তো আপনি কার পর্দার বায়ান করবেন? মুস্কানের বায়ান করবেন? এরপরে মূল্যায়ন করে দেখেন, এই 26 আপনার এই জানুয়ারি মাস ইংরেজদের জন্য হ্যাপি নিউ ইয়ার, খ্রিস্টানদের জন্য, বাঙালি হিসাবে যদি ধরতাম আমাদের জন্য প্রথম ছিল কি মাস? বৈশাখ। কি মাস? জোরে বল, কি মাস? বৈশাখ। আর যদি মুসলমান হিসাবে ও আরবি হিসাবে ধরতাম মুহররমুল হারাম, মুহররম মাস, মুহররমের বরকত অনেক গুরুত্বপূর্ণ। আরবি মাসের সূচনা, আরবি মাসের নামকরণ, আরবি মাসের তারিখ পর্যন্ত আমরা জানি না। কোরআনুল করিম ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইতনা আশরা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। আরবি মাস, আরবি তারিখ এবং চন্দ্র মাসের হিসাব রাখা, এটা মুসলমান ইমানওয়ালাদের জন্য হলো ফরজ কিফায়া। কি বললাম?
কেউ কেউ যদি এটা সংরক্ষণ না করে সব জাতি মুকাম্মাল গুনাহগার হবে আল্লাহর গোলাম এরপরে বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন মুহররমের কোনো খোঁজ নাই মুহররমের কোনো খবর নাই মুহররম মাসের কোনো গুরুত্ব আমার কাছে নাই আরবি মাসের কোনো গুরুত্ব নাই আরবি তারিখের গুরুত্ব নাই আমি বললাম বলো কি মাস এক বাক্যে জবাব দিল কারণ এই মাসটা হলো পিকনিক মাস কি মাস এখন আবার পিকনিকে যাবার অনেক কোয়ালিটি বেরিয়েছে পিকনিকে যাবার অনেক কোয়ালিটি এখন বর্তমান সময়ে বের করেছে দেখবেন টিউশনি মাস্টার আছে আপনাদের মেদিনীপুরের কথা কিন্তু বলছি না টিউশনি মাস্টারের কাছে নয়জন মিয়ার নয়জন ছেলে পড়ে এখন এরা গ্রুপ মিটিং করে বললো স্যার একটা কি জানুয়ারি মাস চলে যাচ্ছে পিকনিক হবে না স্যার তখন বলছে হ্যাঁ তোরা যদি রেডি হস কেন হবে না দিন কোন ঠিক হয়ে গেল নামাজি মুসল্লি পরিবারের মা বলে আমার বাড়ির হাসিনা যাবে না এখন নয়জন যুবক সেটিং করেছিল তোরা নয়জন আমরা নয়জন গিয়ে হবে গাজন বুঝতে পারেন নাই এক্ষুনি বুঝবেন না কালকে সকালবেলায় ভালো করে চিন্তা করবেন বুঝে ফেলবেন এরপরে যখন ফিটিং আর সেটিং হলো হাসিনার মা পুরো সেটিং ঘেটে দিল কথা বলে না এখন নয়জনে যদি আটজন হয় একজন কোর ভাগে পড়বে ও বলছে সেটিং যখন বিগড়ে গেল হাসিনার মা নয় ভালো এরপরে স্যারকে বলছে স্যার কোন রকম করে ম্যানেজ করে দিতে হবে ম্যানেজটা কি করে হবে স্যার বলছে গ্রুপ প্রজেক্টের ব্যাপার দিঘাতে হবে কি প্রজেক্ট কি প্রজেক্ট গ্রুপ প্রজেক্ট বলছে কেন ঘরে হবে না বলে গ্রুপ প্রজেক্ট ঘরে চলে ঘরে চলে না বলে গ্রুপ প্রজেক্টের জন্য বাইরেই যেতে হবে এখানে হবে না মা বলছে তবে যা হাসিনা নানা পরীক্ষায় পাস করতে পারবি না যেমনি চলে গেল আল্লাহর গোলাম নয়জন এই দিকে নয়জন ওই দিকে সুযোগ সন্ধানী প্লেয়ারও নয়জন রেডি কোন সন্ধানী বললাম এ কোন সন্ধানী বললাম সুযোগ সন্ধানী প্লেয়ার নয়জন রেডি এরপরে পিকনিকে চলে গেল আল্লাহর গোলাম পিকনিকে যাবার পরে ওই রকম জায়গায় পিকনিক করে তো করে সব হারাম খুন গরো মদ টেনে মরে আরে বলো না আপনি কি জানেন পৃথিবীর তথ্য বলছে 365 দিনের ভিতরে 364 দিন সারা পৃথিবীতে যত মদ বিক্রয় হয় এবং সেবন করে মানুষ তার থেকে বেশি একটা দিনে সারা পৃথিবীর মানুষ একদিনে তার থেকে বেশি মদ ক্রয় হয় বিক্রয় হয় এবং সেবন করে ওই দিনটার নাম হলো 25শে ডিসেম্বর এখন এখানে ক্ষান্ত নয় ফিস্টিতে চলে গিয়ে মদ পান করে ওই ছেলেগুলো মেয়েগুলোকে বলে তোরা একটু করে খা বলে ছি এসব আমি কেউ খায় এরা দেখলো যদি মদ খাওয়াতে না পারি মাদক দ্রব্য খাওয়াতে না পারি তাহলে সুযোগে সৎ ব্যবহার করতে পারবো আমি কথাগুলো আজকে বলে যাচ্ছি কালকে নাও বেঁচে থাকতে পারি রেকর্ড করছে রেকর্ডগুলো শুনবেন প্রতি বছর একবার করে আর পত্র পত্রিকায় যখন ঘটনাগুলো আসবে তখন মিলিয়ে নেবেন তারপরে বলবেন সিদ্দিকুল্লাহ কথাটা বলেছিলি কারণ আমি শুধু মেদিনীপুর ঘুরি তা নয় বাংলা ঘুরি তা নয় আল্লাহ আমাকে দেশ বিদেশ আল্লাহর ইহসান ইন্টারন্যাশনাল ভাবে বক্তব্য রেখে বেড়ায় ভারতবর্ষের বহু রাজ্য সফর করি মুসলিম জাতির পতনের কারণগুলো কোথায় অন্যকে দোষ দিয়ে লাভ নাই নিজের জাতি আমাদেরকে ধ্বংস করেছে চলে গেল ওই পিকনিকে মদ্যপান করে
কোন রকম ছলে বলে কৌশলে বলে একটু খা কোনো সমস্যা নাই ওই মহিলাদেরকে মদ্যপান করিয়ে দেয় তারপর তারা নিশাগ্রস্ত অবস্থায় যখন তাদের খব হারিয়ে ফেলে তখন সুযোগ সন্ধানে প্লেয়ারগণ অপ্রীতিকর ছবি এবং অপ্রীতিকর ভিডিও তারা ক্যামেরা বন্দী করে এই গুণকে হয় সোশ্যাল মিডিয়ায় আপলোড করে হয় ব্ল্যাকমেল করে আর না হলে এই গুণকে মোবাইলে রেখে দিয়ে রেকর্ড দেখে দিয়ে ব্ল্যাকমেল করে এরকম শত 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 নারী ধর্ষিত হয় পত্র পত্রিকায় আমরা প্রতি মাসে কয়েকটা দেখতে কথা বলেন না কেন কে দায়ী গ্রুপ প্রজেক্ট চলছে না শিক্ষিত করছেন কোনদিন তালাশ করেছেন যে মেয়েকে শিক্ষিত করে মেয়ে কি করে বেড়াচ্ছে ছেলে কি করে বেড়াচ্ছে বন্ধুর পাল্লায় পরে পিকনিকে গেলেন বন্ধু ডাকলো সারা দিয়ে দিলেন বন্ধুর ডাকে সারা না দিয়ে উপায় নাই চলে গেলেন কিন্তু আপনি কি একবার ভাবলেন আপনি তো একজন মুসলমান আপনি তো একজন ঈমানওয়ালা এটা কেন ভুলে গেলেন তাহলে আল্লাহর কোরআন যখন বলছে ইহুদি এবং খ্রিস্টানের সাথে বন্ধু বানাবে জোরে বলেন বন্ধু বানাবে না যারা তাদের সাথে বন্ধুত্ব করবে তারা কারা কে বলেছে এই কথা আল্লাহর কোরআন এবার শুনিয়ে দিলেন এই কথা তাদের সাথে বন্ধুত্ব করবে যারা তাদেরই দলভুক্ত হবে তারা মায়ার নবী মদিনা ওয়ালা সাই দিয়ে দিলেন মান তাশাব্বাহু বিকাওমিন ফাহুয়া মিনহুম যারা যে জাতির অনুসরণ করে তাদেরকে সেই জাতিরই দলভুক্ত ধরা হবে এরপরে আগিয়ে চলেন আল্লাহর গোলাম কোরআনুল কারীম সূরার নাম সূরা মায়েদা 6 নম্বর পারা 17 নম্বর সাফার প্রথম আয়াত এবার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল্লাযীনা তাখাযূ দীনাকুম হুজুওয়ান ওয়া লাইবা যালিকা বিআন্নাকুম ক্বাউমুল লাযীনা এই জায়গাতেও আল্লাহ বললেন শুনে রেখে দাও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল الذين اتخذوا دينكم هزوا ولعبا من الذين اوتوا الكتاب من قبلكم والكفار اولياء واتقوا الله ان كنتم مؤمنين এরপরে যদি মুমিন তোমরা হও আমি আল্লাহ নির্দেশ তোমাদের জন্য দিয়ে দিলাম ইয়া আইয়ুহাল লাযীনা আমানু লা তাত্তাখিযু আল্লাযীনা اتخذوا دينكم هزوا ولعبا দিনকে নিয়ে যারা ঠাট্টা বিদ্রুপ করে দিনকে যারা উপহাস করে তোমার ধর্মকে যারা উপহাস করে তোমার ধর্মকে যারা ঠাট্টা বিদ্রুপ করে তাদের সাথে সম্পর্ক নয় বন্ধুত্ব নয় এদের সাথে বন্ধুত্ব করো না যারা অবিশ্বাসী হবে ওদের সাথে বন্ধুত্ব করো না বন্ধুত্ব যারা করবে কেন করবে না ওয়াত্তাকুল্লাহ আমি আল্লাহ নির্দেশ দিলাম আমাকে ভয় করো এ নির্দেশ আমি আল্লাহ আমার এ নির্দেশ অন্য কারোর নয় যদি তোমরা মুমিন হও তবে তোমরা মেনে নেবে আর মুমিন যদি না হও মুমিন যদি না হও কথা বলে না আমার তো জিজ্ঞাসা করাই হয়নি আরে এখানে যারা বসে আছেন সবাই ইমানদার তো নাকি বলেন হ্যাঁ কারণ আবার সব জায়গায় তো সব কথা বলা চলে না গো কারণ আবার তো আমার তো জানাই হয়নি যে আগে জায়গাটা কি আমার ডাইরেক্ট এসেছি ডাইরেক্ট অ্যাকশনে চলে গেছে কারণ সব জায়গায় সব কথা বলা যায় বললেও সমস্যা আছে এই যে প্রথমেই বললাম না বললেও সমস্যা বললে সব বোনাস আর না বললে সারে সব বোনাস হাফটা বোনাস হ্যাঁ হাফটা বোনাস এ বললে ওখানে সব জায়গায় সব কথা আবার বলা যায় না সে ট্রেনে ট্রেনে দেখে না সিট আছে এইদিকে এইদিকে মুখোমুখি সিট হয় না ট্রেনে তো এইদিকে তিনজন বসেছে এইদিকে তিনজন বসেছে তো এইদিকের একজন ভাইয়ের হাতে ঘড়ি আছে আর ওই দিক থেকে একজন এই ঘড়িওয়ালা ভাইকে জিজ্ঞাসা করছে ভাই কটা বাজে ভাই এ আপনারা কথা বলতে অসুবিধা আছে আজিম মশলা ভাই কটা বাজে একবার জিজ্ঞাসা করলো ও ঘড়িটা দেখলো
দেখে আবার চুপ করে গেল। জবাব ফের জিজ্ঞেস করে, আরে ভাই কটা বাজে? ফের দেখলো চুপ করে গেল। জবাব ফের জিজ্ঞেস করে, ভাই কটা বাজে? আবার চুপ করে গেল। যে জিজ্ঞাসা করছে আর এ যাকে জিজ্ঞাসা করছে এর পাশে লোকটা খালি ওকে দেখছে, ওর দেখার কায়দার ঢং বলছে বেটা, ওর রাগ হচ্ছে যে বেটা ঘড়িটা দেখছে টাইমটা বলছে না, এটা তো স্বাভাবিক জিনিস। তো যে ব্যক্তি তিনবার জিজ্ঞাসা করলো দুটো স্টপেজের পরে নেমে পড়লো, যেমনি নেমে গেল তখন পাশের লোকটা থাকতে না পেরে বলছে, এ ভাই কিছু মনে করনি একটা কথা বলবো? বলছে, ভাই তোমাকে যে এতবার জিজ্ঞাসা করলো যে ভাই টাইমটা কটা, তা তোমার জবাবটা দিলে অসুবিধা কি ছিল? তখন যে হাজার হাতে ঘড়ি সে বলছে, টাইমটা বলে কে মার খাবে? কি বললাম বলেন তো? টাইমটা বলে কে মার খাবে? এর মানেটা কি বুঝলেন? এ মার খাবার কথা কেন বললো? না, কারণ প্রথম শব্দটা আমি বলিনি। যে ঘড়ির টাইম জিজ্ঞাসা করছিল সেও যখন জিজ্ঞাসা করেছে সে তখন বলেছে, ভাই ঘড়িতে কটা বাজে? কিছু বুঝতে পেরেছেন? মানে যে জিজ্ঞাসা করেছে সে তোতলা, আর যাকে জিজ্ঞাসা করছে সে তোতলা। ও দেখছে ও যখন জিজ্ঞেস করেছে, আমি যদি এখন ও বলছে কটা বাজে, আমি যদি বলি দশটা বাজে, তার মানেটা হবে কি? যে আমি তোতলা, ওই জন্যে বেটা আমাকে হয় উপহাস করছে না হলে ঠাট্টা বিদ্রুপ করছে, ওই জন্যে ও বলছে টাইমটা বলে কে মার খাবে? কারণ আমি যদি এমন করে বলতাম যে এখন বাজে দশটা থাকতো, তা বর্তমান সময়টা হলো এমনই জায়গা যে পরিস্থিতি আবার এমন জায়গা তৈরি হয়ে যায় যে সেখানেও সব কথা কোরআনের বলা যায় না। এরপরে লক্ষ্য করে দেখেন, ওই জন্য আপনাদেরকে জিজ্ঞাসা করলাম, যারা এখানে বসে আছি সবাই বিবেক দিয়ে বলি, আল্লাহর গোলাম আমাদের পরিচয়টা কি? আমরা কি ঈমানওয়ালা? জোরে বলেন, ঈমানওয়ালা যারা হবে, কোরআনুল করিম সুরার নাম সুরা যারিয়াত 27 নম্বর পারা 2 নম্বর সাফা, ওয়াযাক্কির ফা ইন্নাযিকরা তানফাউল মুমিনিন, আল্লাহু আকবার বলেন, এটা আমার কথা নয় আল্লাহর গোলাম, আল্লাহ বলছেন শুনে রেখে দাও। মুমিন যারা হবে, ঈমানওয়ালা যারা হবে, তাদের সামনে যদি বায়ান হয়, তাদের সামনে কোরআনের কথা হয়, তাদের সামনে নবীর আদর্শের কথা হয়, মুমিনদের সামনে বায়ান হলে মুমিনদের লাভ হবে, অন্যদের তাহলে ফায়দা কাদের হবে? মুমিন যারা হবে আর ফায়দা হবে না কাদের? কথা বলে না, জোরে বলেন, যারা মুমিন নয়, এই মুমিন যারা হবে ফায়দা তারা পাবে, মুমিন যারা হবে না ফায়দা তারা পাবে না। এই জায়গাটা যদি ধরে নেই আল্লাহর গোলাম, চলুন আজকে আমরা যারা 25শে ডিসেম্বর মুসলিম সমাজের যুবকরা পালন করলো, যুবতীরাও পালন করলো, 1 জানুয়ারি, 31শে ডিসেম্বর রাত্রি 12টা পর্যন্ত জেগে ক্লাবওয়ালারা রাস্তায় রাস্তায় 2023 ওয়েলকাম টু হ্যাপি নিউ ইয়ার, রাত 12টা পর্যন্ত জাগলে বাবা লিখলে বাবা ওয়েলকাম টু গো 2023 গো,
আল্লাহ বলছে কবরে আয় গো, ওয়েলকাম টু জাহান্নাম, গো টু 2023। যারা বললেন হ্যাপি নিউ ইয়ার, আল্লাহর ফেরেশতা বলছে এবার ইয়ার বন্ধু বানাবে বন্ধু, ইয়ার আমি আল্লাহ বানাবে। এবার শোনো, দুনিয়ার জীবনটা ধ্বংস হয়ে গেল আল্লাহর গোলাম, ওই জন্য আমরা বাপ আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে একটা কথা স্পষ্টভাবে বলি, বাবুরি গেছে আমাদের কারণে গেছে, বাবুরি আমাদের কারণে গেছে।